তো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ব্যাক বেঙ্গলি ক্যারিয়ার পথ স্বপ্নপূরণের রাস্তা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম আজকে এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। বহু শিক্ষকের 16% ডিএ ভাবছেন। ও দাদা, কি ভাবছেন, আপনাদের সবাই সবার বাড়বে? একদমই না, না না, সবার নয়, কিছু শিক্ষকের। কাদের? আরে সেই জন্যই তো ভিডিওটা আজকে বানাচ্ছি, কাদের। চলুন, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে যাবেন যে কাদের কাদের ডিএ বাড়ছে 16%। সো হ্যালো ডিয়ার্স, দিস ইজ অরিন্দম অ্যান্ড ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ক্যারিয়ার পথ স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অরিন্দম। বন্ধুরা, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় এবং একটা খুব গুরুত্বপূর্ণ ডিএ আপডেট নিয়ে, যেখানে কিন্তু বহু শিক্ষকের 16% ডিএর বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকারের কর্মীরা শিক্ষকের। সো চলুন আজকে ভিডিও আমরা শুরু করে দিই। আর চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। এবার থেকে 16% হারে ডিএ পাবেন শিক্ষকদের একাংশ, সেই মতো নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। এবার থেকে 16% হারে ডিএ পাবেন শিক্ষকদের একাংশ, সেই মতের নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। মঙ্গলবার নির্দেশিকা জারি হয়। এখন প্রশ্ন, সরকারি কর্মীরাও কি এই ডিএ পাবেন? রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় উল্লেখ, পঞ্চম বেতন কমিশনের আওতায় এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। মার্চ 2023 থেকে 16% ডিএ পাবেন শিক্ষকদের একাংশ। সূত্রের খবর, এই ডিএ দেওয়া হবে প্রায় 40টি স্কুলের শিক্ষকদের, অর্থাৎ কয়েকশো শিক্ষক 16% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন। ডিএ দেওয়া হবে ডিএ গেটিং স্কুলগুলিকে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চালনা করে ম্যানেজিং কমিটি। বেতন দেওয়া থেকে স্কুলের পরিকাঠামো সবই বহন করে ম্যানেজিং কমিটি, তবে মহার্ঘ ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। এমন স্কুলের তালিকাতে রয়েছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, পাঠভবনের মতো মোট 40 থেকে 42টা স্কুল। এদিকে শিক্ষকদের একাংশের জন্য 16% ডিএ ঘোষণার পর সরকারি কর্মী ও রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা ফের বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, সরকারের তরফে ডিএ গেটিং স্কুলগুলিকে ডিএ দেওয়া হচ্ছে, তাতে আপত্তি নেই, তবে তাদের এআইসিপিআই অনুযায়ী ডিএ কবে দেওয়া হবে। এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা হলো গিয়ে যে বিজ্ঞপ্তিটা জারি করেছে সরকার, এই যে এটা হলো গিয়ে সেই বিজ্ঞপ্তি, ঠিক আছে, এই সেই বিজ্ঞপ্তি। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, আমাদের আন্দোলন দাবির ফলে ওই সব স্কুলের শিক্ষকেরা ডিএ পাচ্ছেন, সেটা ভালো খবর, কিন্তু আমরা, অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও সরকারি কর্মীরা এখনও সেই 6%-এ আটকে রয়েছি। আমরা শুধু নয়, যেসব শিক্ষকেরা 16% হারে পেলেন তাদেরও বকেয়া আছে, তাদেরও এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া উচিত, আমাদের সেই দাবিও থাকছে। যৌথ সংগ্রামী মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বাবু বলেন, সরকারের উদ্যোগকে স্বাগত জানাতে পারছি না, ডিএ গেটিং স্কুলের শিক্ষকরা এমনিতেই কম বেতন পান আর তাদের এতদিন পর 16% হারকে মহার্ঘ ভাতা দেওয়া হলো। আমাদের তো দাবি সব সরকারি কর্মী ও শিক্ষকদের দেওয়া হোক, আর তা এআইসিপিআই অনুযায়ী। এই বিজ্ঞপ্তিতে সরকারি কর্মীদের কোনো লাভ নেই, কিন্তু যেসব স্কুলের শিক্ষকেরা পেলেন তাদের অভিনন্দন, তবে তারা যেন দাবি থেকে সরে না আসেন, এটাই বার্তা। প্রসঙ্গত, এই স্কুলের শিক্ষকেরা সাধারণ সরকারি স্কুলের শিক্ষকদের থেকে কম বেতন পান, তাদের ডিএ দেওয়া হয় 2009 রূপা অনুযায়ী। 2021 সালে যখন রাজ্য সরকার 3% ডিএ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করে, তখন এই ডিএ গেটিং স্কুলের শিক্ষকেরা ডিএ পাননি, অর্থাৎ সেই থেকে শিক্ষকদের ডিএ বকেয়া ছিল। 2023 সালে রাজ্য সরকারের 3% ডিএ ঘোষণা করে, কিন্তু এই স্কুলের শিক্ষকেরা 8% হারে ডিএ পাবেন, অর্থাৎ 2021 সালের 8% এবং এখনকার 8% মিলে মোট 16% হারে মহার্ঘ ভাতা পাবেন শিক্ষকেরা। সো বন্ধুরা, এটাই হলো যে আপডেট। সো এরকম যদি আপডেট পেতে চান
তো অবশ্যই করে বেঙ্গলি ক্যারিয়ার পথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কি দাদা বুঝলেন তো, ডিএটা আপনাদের জন্য নয়, কিছু সংখ্যক শিক্ষকের জন্য। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।